স্বাগত জানাচ্ছি মুক্তপাঠের ই লার্নিং টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে গুগল ফর্ম ব্যবহার করে একটি কুইজ ফিডব্যাক ফর্ম তৈরি করা যায়। তো চলুন সরাসরি টিউটোরিয়ালটি উপভোগ করি। প্রথমেই আমরা ব্রাউজার ওপেন করে google.com এ প্রবেশ করব। এরপর গুগল সার্চ বক্সে সরাসরি গুগল ফর্ম লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট থেকে forms.google.com এ ক্লিক করলেই গুগল ফর্মের হোম পেজ পাব। হোম পেজের এই উইন্ডোর উপরে অনেকগুলো টেমপ্লেট আগে থেকেই দেয়া থাকে। আমরা চাইলে এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে পারি, অথবা স্টার্ট নিউ ফর্ম থেকে ব্ল্যাঙ্ক কুইজ ফর্ম নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য একটি কুইজ ফর্ম বানাবো, তাই ব্ল্যাঙ্ক কুইজ ফর্ম নিয়ে কীভাবে কাজ করতে হয় এবার আমরা তা দেখব। ফর্মটি শুরুতেই ব্ল্যাঙ্ক কুইজ ফর্ম, তাই আমরা এর একটি টাইটেল দিয়ে নেব, যেমন ক্লাস টেস্ট 1। এবার ফর্ম ডেসক্রিপশনে এই ফর্ম সম্পর্কে কিছু একটা বর্ণনা দেওয়া যেতে পারে, যেমন দিস ইজ এ কোশ্চেন ফর ক্লাস 11 সেকশন এ। এবার চলুন দেখা যাক বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন দিয়ে কিভাবে একটি কুইজ তৈরি করতে হয়। প্রথমেই আনটাইটেলড কোশ্চেনের একটা নাম দেই, যেমন কোশ্চেন 1, হুইচ ওয়ান ইজ নট প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল। এটি ডিফল্ট মাল্টিপল চয়েস আকারে থাকে। এবার এমসিকিউ এর জন্য অপশন নিতে হবে, তাই অ্যাড অপশনে ক্লিক করে প্রয়োজনীয় অপশন অ্যাড করি। অপশনে প্রয়োজনীয় তথ্য দেই, যেমন অপশন 1 এ সেল ওয়াল, অপশন 2 এ সেল মেমব্রেন, অপশন 3 এ গলগি বডি, অপশন 4 এ সেল ভ্যাকিউল। এবার নিচের কি আনসারে ক্লিক করে সঠিক উত্তরটি দেখিয়ে দিয়ে ডান দিক থেকে এর জন্য পয়েন্ট থেকে একটি নম্বর সেট করে দেই। এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য শিক্ষার্থী এই নম্বর পাবে। নতুন প্রশ্ন অ্যাড করতে ডান দিকের পপ আপ থেকে প্লাস চিহ্নিত আইকনে ক্লিক করে নতুন প্রশ্ন অ্যাড করতে পারি। পরে তা আমরা আমাদের প্রয়োজন মতো এডিট করতে পারি। এরপর নতুন একটি প্রশ্ন অ্যাড করে কোশ্চেন 2, ইন হুইচ ওয়ান কনসিস্ট সেন্টিউলস। এবার ডান দিকে মাল্টিপল চয়েস থেকে চেক বক্স সিলেক্ট করে দেই। এরপর দুটি অপশন নেই, অপশন 1 এ লিখি প্লান্ট সেল, অপশন 2 এ লিখি অ্যানিমাল সেল। এবার নিচে কি আনসারে ক্লিক করে সঠিক উত্তরটি দেখিয়ে দিয়ে ডান দিক থেকে এর জন্য পয়েন্ট থেকে একটি নম্বর সেট করে দেই। এরপর নতুন আরেকটি প্রশ্ন অ্যাড করে কোশ্চেন 3, ইন হুইচ ওয়ার নট কনসিস্ট প্লাস্টিড। বা ডান দিকে মাল্টিপল চয়েস থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে দেই। এরপর দুটি অপশন নেই, অপশন 1 এ লিখি প্লান্ট সেল, অপশন 2 এ লিখি অ্যানিমাল সেল। এবার নিচের কি আনসারে ক্লিক করে সঠিক উত্তরটি দেখিয়ে দিয়ে ডান দিক থেকে এর জন্য পয়েন্ট থেকে একটি নম্বর সেট করে দেই। এরপর নতুন আরেকটি প্রশ্ন অ্যাড করে কোশ্চেন 4, হোয়াট ইজ দ্য নেম অব দিস সেল অর্গানেল। শর্ট আনসার সিলেক্ট করে দেই। আমার এই প্রশ্নটি চিত্র নির্ভর, তাই এখানে একটি ইমেজ আনতে হবে। এবার প্রশ্নের উপরে কার্সর রাখলে একটি ইমেজ আইকন দেখাবে, এতে ক্লিক করে প্রশ্ন সংক্রান্ত ইমেজ আপলোড করি। এবার নিচের কি আনসারে ক্লিক করলে অ্যাড কারেক্ট আনসার লেখা ঘর দেখাবে, এতে সঠিক উত্তরটি যেমন মাইটোকন্ড্রিয়া লিখে দেই। এবং মেক অল আদার আনসার ইনকারেক্টেড চেকবক্স চেক করে দেই। ডান দিক থেকে এর জন্য পয়েন্ট থেকে একটি নম্বর সেট করে দিই। প্রয়োজনে ছবির আকার পরিবর্তন করা যাবে, আর এর সাথে তিনটি ডট এ ক্লিক করে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা যায়। থিম পরিবর্তন, উপরের ডান কোনায় কালার প্যালেট আইকন থেকে পছন্দ মতো থিম কালার দিতে পারি, অথবা ইমেজ আইকনে ক্লিক করে ইমেজ দিয়েও কোনো থিম দিতে পারি। যেমন আমি ওয়ার্ক অ্যান্ড স্কুল এই থিমটি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে পারি। প্রিভিউ, এবার উপরের ডান কোনায় চোখের মতো আইকনটিতে ক্লিক করলে এই ফর্মটি অন্যের কাছে পাঠালে যেভাবে যাবে তা দেখাবে। নিচে সাবমিট বাটনে ক্লিক করলে
রেসপন্ডার আমাকে পাঠালে যেমন দেখাবে তার রেসপন্সে ক্লিক করে এভাবে দেখা যাবে। শিক্ষার্থীরা যেহেতু স্ব ফিডব্যাক দেবে তাই ইন্ডিভিজুয়াল আকারে রেসপন্স দেখাতে হবে। এবার সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড ভায়া মেইল বা কোনো সোশ্যাল মিডিয়াতে সেন্ড করতে পারব। তাহলে এভাবেই আমরা খুব সহজে তৈরি করতে পারব আমাদের প্রয়োজনীয় একটি কুইজ ফর্ম মুক্তপাঠের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।